আগামী 17 জন ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবলের লড়াইয়ে সদস্য সংঘ মুখোমুখি হবে ইকফাইয়ের। শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সরোদ সংঘের ফুটবলারদের হাতে জার্সি তুলে দেওয়া হয়। ফুটবলারদের এই জার্সি স্পন্সর করেছে লংতরাই গুরু মশলা। পাশাপাশি লংতরাই গুরু মশলার পক্ষ থেকে আর্থিক সাহায্যও তুলে দেওয়া হয় সরোদ সংঘ ক্লাব কর্তৃপক্ষের হাতে। এদিনকার এই জার্সি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংতরাই গুরু মশলার কর্ণধার রতন সাহা। তিনি জানিয়েছেন তাদের এই প্রতিষ্ঠান সারা বছরই সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। এই সামাজিক কর্মকাণ্ডের অঙ্গ হিসেবে ফুটবল প্রেমী হিসেবে তিনি এবং তার প্রতিষ্ঠান পাশে দাঁড়িয়েছে সরোদ সংঘ ক্লাবের। ফুটবল প্রেমীরা ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবল উপভোগ করবেন এমন আশা ব্যক্ত করেন তিনি। আজকে এই সরোদ সংঘ ক্লাবের প্রাঙ্গণে সি ডিভিশন ফুটবল ম্যাচের যে শুভারম্ভ হতে যাচ্ছে 17/6/2024, তারই অঙ্গ হিসাবে আজকে এই প্রেসের মিডিয়ার বন্ধুদের এখানে আহ্বান করা হয়েছে। এই আহ্বানে সাড়া দিয়ে আপনারা যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং ওয়েব মিডিয়ার বন্ধুরা এসছেন, সবাইকে লংতরাই পরিবারের পক্ষ থেকে এবং সদস্য সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আপনারা জানেন যে লংতরাই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আমরা বিভিন্নভাবে যুক্ত থাকি, তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই সি ডিভিশন খেলাতে আগরতলা দুটি ক্লাব আমাদের কাছে স্পন্সরশিপের জন্য আবেদন করেছে। আজকে আমরা এই সদস্য সংঘের ক্লাব প্রাঙ্গণে আজকে সেই স্পন্সরশিপের মানে শুভসূচনা করছি আমরা, এবং যে 17 তারিখ যে খেলা হবে সদস্য সংঘ বনাম ইকফাই অনুষ্ঠিত হবে। আজকে আমরা এই ক্লাব প্রাঙ্গণে ক্লাবের যারা খেলোয়াড়রা আছেন তাদেরকে আমরা জার্সি এবং আর্থিকভাবে আমরা কিছু সাহায্য করব, এবং আমরা আশা করব যে ত্রিপুরার যে ফুটবল প্রেমীরা আসেন তারা অবশ্যই এই খেলাকেও উপলব্ধি করবেন, এবং আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর কাছে আমরা আবেদন করব যে এই সি ডিভিশন খেলার যে ওপেনিং